কিন্তু আমার টার্গেট হলো প্রিমিয়ার লাইভ করা, তাই আমি প্রিমিয়ার লাইভ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। মান্নান ডিজিটাল একাডেমিতে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব কিভাবে আমাদের পূর্বের রেকর্ডিংকৃত বা এডিটেডকৃত ভিডিও প্রিমিয়ার লাইভ করা যায়। তো হয়তো আপনাদের এ মুহূর্তে জানতে ইচ্ছে করছে প্রিমিয়ার লাইভ কি। প্রিমিয়ার লাইভ হলো আমাদের পূর্বের রেকর্ডিং বা এডিটেডকৃত ভিডিও ফেসবুক পেজে অগ্রিম আপলোড করা, যা আমাদের পরবর্তী সুবিধামতো তারিখ ও সময়ে এটি লাইভ আকারে প্রচারিত হবে। তবে ফেসবুক পেজে যিনি প্রিমিয়ার লাইভ করবেন, এর জন্য তাকে ওই ফেসবুক পেজের অ্যাডমিন বা এডিটর হতে হবে। এর জন্য আমাদের যা করতে হবে, প্রিমিয়ার লাইভের জন্য আমাদের প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। যেমন এই মুহূর্তে আমি আছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফেজেস। ফেজেস লেখাটি আপনি যদি এখানে দেখতে না পান, তাহলে ডান পাশে ত্রিভুজাকার এই চিহ্নটিতে ক্লিক করলে আমরা ফেজেস অপশনটি দেখতে পাব। আমি ফেজেসে ক্লিক করলাম। আগামীকাল দুপুর 12টায় ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলে আমার একটি ক্লাস শিডিউল রয়েছে। আমি চাচ্ছি ওই সময়ে প্রিমিয়ার লাইভ করার জন্য, তাই আমি আমার এডিটেডকৃত ভিডিওটি এই ফেসবুক পেজে অগ্রিম আপলোড করব। আমি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল আইকনে ক্লিক করছি। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল ওপেন হলো। আমি এখন পাবলিশিং টুলসে ক্লিক করব। আপনি যদি পাবলিশিং টুলসটি বাম পাশের এখানে দেখতে না পান, তাহলে ডান পাশের উপরের দিকে ত্রিভুজাকার চিহ্নে ক্লিক করলে পাবলিশিং টুলসটি দেখা যাবে। যাই হোক, আমি পাবলিশিং টুলসে ক্লিক করছি। পাবলিশিং টুলস ওপেন হচ্ছে। এখানে হয়তো একটু সময় লাগতে পারে, কারণ এটি নেটের গতির উপর নির্ভর করে। এখন আমি ক্লিক করব গো টু ক্রিয়েটর স্টুডিও বাটনে। বাটনটিতে ক্লিক করলাম। দেখুন ডান পাশের উপরে এখানে লেখা রয়েছে আপলোড ভিডিওস। আমি আপলোড ভিডিওস বাটনে ক্লিক করলাম। আপলোড ভিডিওস এর অধীনে রয়েছে দুইটি অপশন, সিঙ্গেল ভিডিও এবং মাল্টিপল ভিডিও। আমি সিঙ্গেল ভিডিওতে ক্লিক করছি। এটি ওপেন হচ্ছে। এখানেও একটু সময় লাগতে পারে, কারণ এটি নেটের গতির উপর নির্ভর করে। সিঙ্গেল ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমি পৌঁছে গেলাম আমার ল্যাপটপের যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে সেখানে। যে ফোল্ডারে আমার ভিডিওটি রয়েছে আমি সেই ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারটি ওপেন হলো। এখন আমি দশম শ্রেণীর গণিতের যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি তা দেখতে পাচ্ছি।
আমি ভিডিওটিতে ক্লিক করলাম, ভিডিওটি আপলোড হচ্ছে। দেখুন ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল আপলোড ভিডিও অপশনে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট। এখানে লেখা রয়েছে টাইটেল, এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন এবং এখানে লেখা রয়েছে ট্যাগস। আমি টাইটেল অপশনে আমার ভিডিওর টাইটেল লিখব, ডেসক্রিপশন অপশনে ভিডিও ডেসক্রিপশন বা বর্ণনা লিখব এবং ট্যাগ অপশনে ট্যাগ লিখব। দেখুন আমার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। আমরা এখানে 100 বা 100% আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ইতিমধ্যে 100% আপলোড হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ নাও অপশনটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমি যদি এই পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে আমার ভিডিওটি এখন থেকে পাবলিশ হবে, যা ভিউয়ার্সরা এই মুহূর্ত থেকে দেখতে পাবে। কিন্তু আমার টার্গেট হলো প্রিমিয়ার লাইভ করা, তাই আমি প্রিমিয়ার লাইভ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। আগামীকাল 7 নভেম্বর দুপুর 12টা বাজে যেহেতু আমার ক্লাস শিডিউল রয়েছে, তাই আমি এখানে নভেম্বর 2020 সিলেক্ট করে দিব। অবশ্য এখানে আমার পূর্ব থেকে সিলেক্ট অবস্থায় আছে। এবং সময় অপশনে আমি 12 PM টাইপ করে দিলাম। এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করলে আমার এই মুহূর্তের আপলোডকৃত ভিডিওটি আগামীকাল দুপুর 12টা থেকে প্রিমিয়ার লাইভ আকারে চলতে থাকবে। আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। আমার ভিডিওটি অগ্রিম আপলোড হয়ে গেল। এখন আমি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল পেজ থেকে বের হয়ে যাব। আমরা এভাবে প্রিমিয়ার লাইভের জন্য আমাদের ভিডিও অগ্রিম আপলোড করতে পারি। আমি এখন ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল ফেসবুক পেজ থেকে বের হয়ে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, আমরা টাইটেলে এবং ডেসক্রিপশানে যা লিখব তা বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারি, তবে প্রিমিয়ার লাইভের জন্য ইংলিশে লেখা ভালো। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।